तो ভিউয়ার যে স্ট্যাটাস ভিডিওটি আপনি দেখলেন তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও খুব ট্রেন্ড এন্ড ভাইরাল আছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটির নাম হচ্ছে এক্স রেকর্ডার। তো এই রেকর্ডারটি স্ক্রিন রেকর্ডারটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড এই এসএমএস সেন্ড করার জন্য আপনাকে দুটো ফেসবুক লাগবে। তার জন্য আমি এখানে একটি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি এখানে ইউজ করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আমার এখানে লাইট অ্যাপ্লিকেশনটি আছে। তো এই অ্যাপ্লিকেশনটি আমি এখান থেকে ওপেন করে নিব। অ্যান্ড ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি একটি এসএমএস সেন্ড করব আমার রিয়েল অ্যাকাউন্টে, ফেসবুক অ্যাকাউন্টটিতে। তো এখানে দেখতে পাবেন মেসেজ বক্স, এই মেসেজ বক্সে ক্লিক করলাম। অ্যান্ড এখানে আমার প্রোফাইলটিতে ক্লিক করলাম। অ্যান্ড এখানে আমি একটি এসএমএস, আমার ইচ্ছে মতো একটি এসএমএস এখানে সেন্ড করে দিলাম। অ্যান্ড সেন্ড করে দেওয়ার পর আমার সেই মেসেজ অ্যাপ্লিকেশানে সেই এসএমএসটি চলে এসেছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন। সেই এসএমএস সেন্ড করে নিব। সো আমার সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আমি এখান থেকে ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন সেই মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি, অ্যান্ড এখানে একটি এসএমএস চলে এসেছে। তো সেই বক্সে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন ডার্ক মোডটি। অ্যান্ড এই ডার্ক মোডটি আপনাকে অন করে দিতে হবে। অ্যান্ড অন করে দেওয়ার পর যে প্রোফাইলটিতে আপনি ক্লিক করবেন, এটা যে থিমটি আছে সেটি আপনাকে চেঞ্জ করতে হবে। তো এই থিম চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি আই বাটন। তো এই আই বাটনে একবার ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থিম। তো এই থিমে ক্লিক করবেন। অ্যান্ড থিমে ক্লিক করার পর এই থিমটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই থিমটি আমার সিলেক্ট করা আছে। তো আপনাকেও এই থিমটি সিলেক্ট করে নিতে হবে। অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে একটি ভয়েস এসএমএস সেন্ড করতে হবে। মানে কোনো কিছু এখানে বলতে হবে না, 30 সেকেন্ড মতো এখানে একটি এসএমএস সেন্ড করবেন ভয়েস। তো আমি সেই এসএমএসটি এখান থেকে সেন্ড করে দিচ্ছি, একটি ভয়েস এসএমএস। অ্যান্ড এখানে কিছু ইমোজি আমি সেন্ড করে দিলাম। অ্যান্ড সেন্ড করে দেওয়ার পর এখানে আপনাকে এটির যে স্ক্রিন রেকর্ডটি আছে আপনাকে 30 সেকেন্ড করে নিতে হবে। তো আমি স্ক্রিন রেকর্ডারের জন্য যে অ্যাপটি বললাম সেটি এখানে দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপটি থেকে আপনাকে স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। তো এটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটিকে 30 সেকেন্ড স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। তো গাইস, নেক্সট আমি যে এডিটটি করব সেটির নাম হচ্ছে ইনসার্ট অ্যাপ্লিকেশানে করব। সেই অ্যাপের মাধ্যমে সেই এডিটটি করব। তো ইনসার্ট অ্যাপ্লিকেশানের যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্ড ওপেন হওয়ার পর এখানে দেখতে পাবেন ভিডিও। তো এই ভিডিও অপশানে একবার আপনাকে ক্লিক করে নিতে হবে। অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ফটোতে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর আপনি এখানে প্রিয় ফটোটি এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড যে ফটোর যেই সাইজটি আছে, তো সাইজটি ঠিক করার জন্য ক্যানভাসে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখতে পাবেন 3:2, এখানে ক্লিক করে এটিকে ফুল করে দিবেন। অ্যান্ড এটিকে একটু নামিয়ে দিবেন। অ্যান্ড এখানে টিকের উপর ক্লিক করবেন। অ্যান্ড এটির যে লেন্থ আছে সেটি আপনাকে এখানে 30 সেকেন্ড করে দিতে হবে আপনার স্ট্যাটাসটির লেন্থ হিসাবে। তো আমি এখানে 30 সেকেন্ড করে দিলাম। তো করে দেওয়ার পর এখানে নেক্সট আপনারা কী করবেন, তো এখানে আপনারা নেক্সট করতে হবে। এখানে পিপ বলে অপশান দেখতে পাচ্ছেন, পিপের উপর ক্লিক করবেন। অ্যান্ড এখানে ভিডিওর অপশানে ক্লিক করবেন। অ্যান্ড যেটি আপনি স্ক্রিন রেকর্ড করলেন সেটিকে আপনাকে এখানে অ্যাড করে নিতে হবে। অ্যান্ড অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন ক্রপ টুল। তো এই ক্রপ টুল একবার আপনাকে ক্লিক করে নিতে হবে। অ্যান্ড ক্লিক করার পর এটির যে সাইজটি আছে সে আগে 3:2 হিসেবে একটিকে ক্রপ করে নেবে। তো দেখতে পাচ্ছেন এটিকে ক্রপ করে নিলাম। অ্যান্ড এখানে টিকের উপর ক্লিক করলাম। টিকের উপর ক্লিক করার পর এখানে এটিকে জুম করে নেবেন আপনি। তো জুম করে নেওয়ার পর, তো এখানে দেখতে পাচ্ছেন এটিকে জুম করে নিলাম আমি। তো জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন একটি ব্লেন্ডিং। তো এই ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এখানে স্ক্রিনে ক্লিক করবেন। অ্যান্ড স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে স্ক্রিনের সাথে আপনার যে ভিডিও রেকর্ডিংটা সেটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যান্ড যদি আপনার ভিডিওতে কোনো রকম সাউন্ড থাকে বা নয়েজ থাকে, তো সেটিকে রিমুভ করার জন্য ভলিউমে ক্লিক করবেন। অ্যান্ড এটিকে মিউট করে দেবেন। অ্যান্ড মিউট করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার এখানে কোনো রকম সাউন্ড আর শোনা যাবে না। অ্যান্ড এখানে দেখতে পাবেন টিক চিহ্ন, তো এই টিকের উপর ক্লিক করবেন। অ্যান্ড টিকের উপর ক্লিক করার পর আপনার স্ট্যাটাসটি এইভাবে আপনারা দেখতে পাবেন, রেকর্ড করবেন। তো এই রেকর্ড করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন যে ভয়েস এসএমএসটি সেন্ড করেছেন সেটি যেন প্লে অপশনে থাকে, যেন প্লে করা থাকে। অ্যান্ড রেকর্ড কর। তো নেক্সট আপনাকে এখানে ফিল্টার অ্যাড করতে হবে। তাই দেখতে পাচ্ছেন একটি ফিল্টার। ফিল্টারে ক্লিক করার পরে দেখতে পাবে ইফেক্ট, ইফেক্টে ক্লিক করবেন। অ্যান্ড এখানে সেকেন্ড অপশানে ক্লিক করার পর এখানে নয়েজ অপশানে ক্লিক করে দেবেন। অ্যান্ড ক্লিক করার পর এটির যে স্পিডটা আছে সেটি আপনাকে এখানে কমিয়ে দিতে হবে। অ্যান্ড কমিয়ে দেওয়ার পর এখানে টিকের উপর ক্লিক করবেন। অ্যান্ড এটির যে লেন্থ আছে সেটি আপনাকে ভিডিওর এন্ড পর্যন্ত নিয়ে চলে যেতে হবে। তো আমি এখানে এন্ড পর্যন্ত এনে রেখে দিলাম। অ্যান্ড রেখে দেওয়ার পর এখানে আপনাকে টিকের উপর ক্লিক করে নিতে হবে। অ্যান্ড এখানে ফিল্টারও অ্যাড হয়ে গেল। অ্যান্ড এখানে আপনাকে নেক্সট অ্যাড করতে হবে, সেটি হচ্ছে মিউজিক।
তো মিউজিক অপশনে ক্লিক করবেন। মিউজিক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ইফেক্ট, ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড মাই মিউজিকে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন অডিও ফর্ম ভিডিও, এখানে ক্লিক করবেন অ্যান্ড যে ভিডিওর লিঙ্কটি আমি দিয়ে রাখবো সেটি আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিওটি অ্যান্ড ভিডিও ডাউনলোড করে নেওয়ার পর এখানে টিকের উপর ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাবেন সেই ভিডিওটি এখানে অডিওতে পরিণত হয়ে গেছে অ্যান্ড এখানে টিকের উপর ক্লিক করবেন। টিকের উপর ক্লিক করার পর এখানে সমস্ত কিছু এখানে হয়ে গেছে অ্যান্ড হয়ে যাওয়ার পর এটি পুরোভাবে সেই স্ট্যাটাস ভিডিওটি এখানে রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটি সেভ করার জন্য বা এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন একটি সেভ বাটন আছে, তো সেভ বাটনে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে অ্যান্ড সেভ বাটনে ক্লিক করার পর এখানে যেই রেজুলেশন আছে রেজুলেশন তো সেটিকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে 1080x720। তো আমি এখানে 1080 সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভের উপর ক্লিক করলাম অ্যান্ড সেভের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনার স্ট্যাটাস ভিডিওটি সুন্দরভাবে এখানে সেভ হতে স্টার্ট হয়ে যাবে সরাসরি আপনার গ্যালারিতে। তো ভিউয়ার, আই হোপ এই ভিডিওটি আপনাকে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর বলে দিবেন পরে কী ধরনের ভিডিও আপনারা জানেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে অবশ্যই ভুলবেন না অ্যান্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরের নোটিফিকেশান পাওয়ার জন্য অ্যান্ড শেয়ার করে দেবেন এই ভিডিওটি আপনার ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভদের সাথে। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।